no, 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 no. তো গাইজ ভিডিও প্রথম ক্লিপে দেখলেন ওখানে আমি কিভাবে মোবাইলে পিসি প্লেয়ারের মতো ফার্স্ট টিম দেখাতেছিলাম। তো গাইজ আপনিও যদি আমার মতো এখানে মোবাইলে পিসি প্লেয়ারের মতো ফার্স্ট টিম দেখে আপনার বন্ধু তারপরে আপনার যে রিলেটিভস আছে ওদেরকে এখানে চমকে দিতে চান তাহলে গাইজ ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর এই ভিডিওটি এক সেকেন্ডের জন্য স্কিপ করে না, এক সেকেন্ডের জন্য স্কিপ করলে এখানে আপনার ফ্রি ফায়ার আইডিটা ব্যান হয়ে যেতে পারে, তারপরে আপনার যে মোবাইলটা আছে ওই মোবাইলটাও গাইজ এখানে খারাপ হয়ে যেতে পারে। এর জন্য বলছি ভিডিওটি এক সেকেন্ডের জন্য স্কিপ করবে না। আর ভিডিওটি এখনো লাইক না করে তাহলে লাইক করে দাও। আর এরকম ফ্রি ফায়ার রিলেটেড নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অলরেডি সেট করে দেখে দাও। তো গাইজ বেশি দেরি না করে চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো এর জন্য আপনার ফোনে যে প্লে স্টোর অ্যাপটা আছে প্লে স্টোর অ্যাপটা ওপেন করুন। ওপেন করার পর উপরে সার্চ বারে সার্চ করতে হবে অটো ক্লিক আর অটোমেটিক ট্যাপ। তো এটা আপনাকে সার্চ করে দিতে হবে। সার্চ করার পর এই অ্যাপটা চলে আসবে। তো আপনাকে এই অ্যাপটা এখানে ইনস্টল করে নিতে হবে। তো এই অ্যাপটা সাইজ এখানে 6 MB, এটা 6 MB ফাইল। তো আপনারা ডাউনলোড করে নেবেন। আর এই অ্যাপটা যে আছে এই অ্যাপটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনার এই অ্যাপটা ডাউনলোড করতে পারেন। তো গাইজ এখানে দেখতে পাচ্ছেন এই অ্যাপটা এখানে বলতে বলতে ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হয়ে যাওয়ার পর গাইজ আপনাকে এবার এই অ্যাপটা ওপেন করে নিতে হবে। ওপেন করার পর গাইজ এরকম কিছু ইন্টারফেস দেখাবে। তো গাইজ এখানে দেখতে পাচ্ছেন অ্যাসেবিলিটি সার্ভিস, তো এটা আপনাকে ওকে করে দিতে হবে। ওকে করার পর গাইজ এখানে আপনাকে একটা পারমিশন দিতে হবে। তো গাইজ এখানে দেখতে পাচ্ছেন ওটু ক্লিক কার্ড, তো আপনাকে এখানে ওটু ক্লিক কার্ডটাকে পারমিশন দিতে হবে, এখানে অন্য কিছু পারমিশন দিবে না। তো এখানে আমি ওটু ক্লিক কার্ডের উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর গাইজ এখানে উপর দিয়ে গাইজ দেখতে পাচ্ছেন ইউজ ওটু ক্লিক কার্ড, তো এটা আপনাকে অন করে দিতে হবে। অন করার পর গাইজ এখানে আপনাকে অ্যালাউ করে দিতে হবে। তো অ্যালাউ করলে এখানে গাইজ পারমিশন দেওয়া হয়ে যাবে। পারমিশন দেওয়া হয়ে গেলে আপনাকে আবার এই অ্যাপটা চলে আসতে হবে। অ্যাপটাতে আসার পর গাইজ এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশন আছে, সিঙ্গেল টার্গেট মোড আর নিচে গাইজ দেখতে পাচ্ছেন মাল্টি টার্গেট মোড। তো গাইজ এখানে আপনি যদি সিঙ্গেল টার্গেট মোডে মারেন তো গাইজ এখানে একটা অপশনই আসবে। তো আমাদের একটা অপশানের দরকার নেই, এখানে আমাদের অনেকগুলো অপশানের দরকার আছে, মানে দুটো অপশানের দরকার আছে। এর জন্য আমি এখানে মাল্টি টার্গেট মোডটা সেট করলাম। তো এখানে আমি এনাবেলের উপর ক্লিক করলে গাইজ এখানে মাল্টি টার্গেট মোডটা এখানে সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পর গাইজ আপনাকে কী করতে হবে, এবার আপনাকে চলে যেতে হবে গেমে। সো ফাইনালি আমি এখন গেমে চলে এসেছি। গেমে আসার পর গাইজ এখানে বাদ দিয়ে গাইজ দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান। তো অনেকগুলো অপশানের মধ্যে গাইজ এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এবার আপনাকে এই প্লাস আইকনের উপর ক্লিক করতে হবে। এটার উপর আপনি যখনই ক্লিক করবে তো গাইজ এখানে একটা সুইচ চলে আসবে। তো আপনারা গাইজ গেমে কী হবে এখানে ইমোট দেখান আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে আপনারা ক্যারেক্টারের উপর ক্লিক করেন, তারপরে গাইজ আপনি যে ইমোটটা দেখাতে চান ওই ইমোটটা এখানে সিলেক্ট করেন। তো গাইজ এখানে আপনাকে কী করতে হবে, এখানে ক্যারেক্টার আর গাইজ এখানে যে ইমোটটা দেখাতে চান ওই ইমোটটার সামনাসামনি এখানে আপনাকে এক সুইচটাকে রেখে দিতে হবে। রাখার পর গাইজ এখানে আপনি যখনই প্লেয়ের উপর ক্লিক করবে তো গাইজ এখানে একতাল ইমোট দেখাতে লাগবে। তো গাইজ এখানে দেখতে পাচ্ছেন অনেক আস্তে আস্তে ইমোট দেখাচ্ছে। তো এটা ফাস্ট করতে হলে কী করতে হবে, এখানে একের উপর যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পর গাইজ এখানে এডিট টার্গেট অন একটা অপশান চলে আসবে। আসার পর গাইজ এখানে দেখতে পাচ্ছেন মিলি সেকেন্ড সিলেক্ট করা আছে, 100 মিলি সেকেন্ড। তো এখানে 1 মিনিট মানে হচ্ছে 100 মিলি সেকেন্ড। তো গাইজ এখানে আপনাকে 10 মিলি সেকেন্ড রাখতে হবে। 10 মিলি সেকেন্ড রাখলে গাইজ এখানে আপনি ফার্স্ট টিমও দেখাতে পারবেন। তো ভাই আমি আপনাদেরকে বলে দিই, আপনার ফোনটা যদি এখানে 6 GB 8 GB র্যামের হয় তো গাইজ এখানে আপনি 10 মিলি সেকেন্ড রাখবেন। আর আপনার ফোনটা যদি 2 GB 3 GB র্যামের ফোন হয় তো গাইজ এখানে আপনাকে 30 নাহলে 40 মিলি সেকেন্ড রাখতে হবে। তো রাখার পর গাইজ এখানে আপনি যখনই প্লের উপর ক্লিক করবে তো গাইজ এখানে ফার্স্ট টিমও দেখানো চালু হয়ে যাবে। ট্রেডেতে হয়ে গেলে আপনি লক বিতে একাই সিঙ্গেল ইমোট দেখাতে পারবেন। এবার আমি আপনাদেরকে স্কোয়াডে কীভাবে ইমোট দেখাবে বলে দিচ্ছি। তো স্কোয়াড ইমোট দেখাতে হলে গাইজ এখানে আপনাকে স্কোয়াড সিলেক্ট করে নিতে হবে। স্কোয়াড সিলেক্ট করার পর গাইজ আপনাকে কী করতে হবে, আপনার বন্ধুর যাকে ইমোট দেখাতে চান তাকে এখানে ডেকে নিতে হবে। ডাকার পর গাইজ এখানে আরেকটা দেখতে পাচ্ছেন প্লাস এখানে, এটার উপর ক্লিক করতে হবে। এটার উপর ক্লিক করার পর গাইজ এই 2 নম্বর বাটন উপর ক্লিক করবে। ক্লিক করার পর গাইজ এখানে আপনাকে 10 মিলি সেকেন্ড করে দিতে হবে। আপনার যদি এখানে 6 GB 8 GB র্যামের ফোন হয় আর আপনার যদি এখানে লোয়েস্ট র্যামওয়ালা ফোন হয় মানে 2 GB 3 GB র্যামের ফোন হয় তো গাইজ এখানে 30-40 রেখে দেবেন মিলি সেকেন্ড। তার রাখার পর গাইজ এখানে আপনাকে ওকে করে দিতে হবে। ওকে করার পর যেখানে 1 নম্বর বাটনটা ক্যারেক্টারের উপরে রাখবে, মানে ক্যারেক্টারের উপরে 1 নম্বর বাটনটা রাখবে। আর এই ক্যারেক্টারের উপর ক্লিক করার পর যে ইমোটটা আপনি দেখাতে চান ওই ইমোটটাতে এখানে 2 নম্বর সুইচটা রাখবেন। তো গাইজ আমি এখানে লোয়াল ইমোটটা দেখাতে চাই, এর জন্য এখানে আমি লোয়াল ইমোটটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর গাইজ এখানে আপনি যখনই প্লের উপরে ক্লিক করবেন তো গাইজ ফার্স্ট ইমোট দেখানো স্টার্ট করে দিবে। তো গাইজ আপনি যদি চান এই লোয়াল ইমোটটা দেখাবো না, আপনি যদি চান অন্য ইমোট দেখাবো তো গাইজ এখানে আপনি অন্য ইমোটটা দেখাতে পারেন। অন্য ইমোটটা দেখাতে হলে গাইজ এখানে আপনাকে 2 নম্বরটা অন্য ইমোটটা সিলেক্ট করে দিতে হবে। আর 1 নম্বরটা এখানে ক্যারেক্টের উপর সিলেক্ট করে দেবে। সিলেক্ট করার পর এখানে আপনি যখনই প্লেয়ের উপর ক্লিক করবে তো গাইজ এখানে ফার্স্ট ইমোট দেখানো স্টার্ট করে দিবে। তো গাইজ এটা তো হয়ে গেলো লবির কথা, এবার আমি আপনাদেরকে দেখিয়েছি আপনারা গেমে কীভাবে ফার্স্ট ইমোট দেখাবে আপনার বন্ধুকে। এর জন্য আমি এই গ্রুপটা ভেঙে দিলাম। এই গ্রুপটা ভাঙার পর আমি আপনাদেরকে একটা ট্রেনিং ম্যাচ স্টার্ট করে দেখিয়েছি। তো এখানে আমি ট্রেনিংটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি ম্যাচটা স্টার্ট করে দিলাম। স্টার্ট করার পর ভাই আমি আপনাদেরকে দেখিয়েছি আপনার ট্রেনিংয়ে কিংবা গেমের ভিতরে কীভাবে ফার্স্ট ইমোট দেখাবে। তো গাইজ আমি অ্যাপটা বেশিরভাগ ইউজ করি কাস্টম খেলার সময়। কাস্টমে প্যাক বানিয়ে সবাইকে লল দেখে বেড়াই। তো গাইজ
আপনি যদি গেমের লল দেখাতে চান, তারপর আরও অন্য ইমোটগুলো পিসি প্লেয়ারের মতো দেখাতে চান, তাহলে গাইজ কী করতে হবে, এখানে এক নম্বরে যে সুইচটা আছে সুইচটা এখানে আপনাকে ইমোটের উপর রাখতে হবে, আর এখানে দুই নম্বর যে সুইচটা আছে এই সুইচটা আপনাকে কোথায় রাখতে হবে, এই ইমোটের উপর ক্লিক করার পর এখানে আপনি যে ইমোটটা দেখাতে চান ওই ইমোটের উপর এখানে রাখতে হবে। তো এখানে আমি লোয়ালের উপর রেখে দিলাম, আর এখানে এক নম্বরটা ইমোট অপশানের উপর রেখে দিলাম। রাখার পর গাইজ এখানে আমি যখনই প্লেয়ের উপরে ক্লিক করবে তো গাইজ এখানে ফার্স্ট লোয়াল দেখানো স্টার্ট করে দিবে। আর আপনি যদি এখানে অন্য ইমোটগুলো দেখাতে চান তো গাইজ এখানে দুই নম্বরটা অন্য ইমোটের উপর রেখে দিবেন। তো এখানে আমি যেমন এই ইমোট হাইয়ের উপর রেখে দিলাম, রাখার পর এখানে আমি যখনই প্লেয়ের উপর ক্লিক করবে তো গাইজ এখানে ফার্স্ট ইমোট দেখানো স্টার্ট করে দিবে। আর গাইজ এখানে দেখতে পাচ্ছেন গেম খেলার সময় যদি এতগুলো অপশান থাকে, এখানে দেখতে পাচ্ছেন এক নম্বর দুই নম্বর তারপরে বাদিকে আরও অনেকগুলো অপশান আছে, এইসব অপশানগুলো যদি গেম খেলার সময় থাকে তো আপনারা ভালো করে গেম প্লে করতে পারবেন না। এর জন্য চার কোণে দেখে একটা অপশান দেখতে পাচ্ছেন, এটার উপর আপনি যখনই ক্লিক করবে তো এগুলো সব হাইড হয়ে যাবে। আর হাইড হওয়ার পর গাইজ এখানে আপনি যখনই প্লেয়ের উপর ক্লিক করবে তো গাইজ এখানে ফার্স্ট ইমোট দেখানো স্টার্ট হয়ে যাবে। মানে এখানে আপনি এক ক্লিক করে মোবাইলে পিসি প্লেয়ারের মতো ইমোট দেখাতে পারবে। আর আপনার যদি এখানে এটা রাখতে অসুবিধা হয় তাহলে গাইজ এখানে আপনি হটাহটিও করতে পারেন, এই চার কোন অপশানটার উপর ক্লিক করে আপনি এদিক ওদিক হটাতেও পারেন। তো গাইজ এবার আসে দেখ মেন পয়েন্টে, মানে এই অ্যাপটা ইউজ করার পর আপনার ফোনে পিসি প্লেয়ারের মতো ফার্স্ট ইমোট দেখালে আপনার ফ্রি ফায়ার আইডিটা ব্যান হবে কিনা। তো ভাই আমি আপনাদেরকে বলে দিই, এই অ্যাপটার কাজ হচ্ছে এখানে বেশি স্পিডে টাচ করা, মানে যে কাজটা আপনি আঙুল দিয়ে করতে পারেন না ওই কাজটা এখানে আপনি অ্যাপের মাধ্যমে করছেন, মানে অ্যাপের মাধ্যমে এখানে আপনি বেশি স্পিডে টাচ করছেন। তো এটা আপনার ফ্রি ফায়ার আইডির কোনো প্রবলেম হবে না, এখানে তো আপনারা ফ্রি ফায়ার আইডিতে কোনো হ্যাক ম্যাক ইউজ করছেন না, এখানে আপনি শুধু টাচ করছেন। তো টাচ করলে ভাই কি হবে, এখানে কিচ্ছু হবে না। এই অ্যাপটা আমি 5-6 মাস ধরে ব্যবহার করছি, আমার ফ্রি ফায়ার আইডির গাইজ কিচ্ছু হয়নি। তো আপনি এই অ্যাপটা এখানে ইউজ করতে পারেন, আপনার ফ্রি ফায়ার আইডির কিচ্ছু হবে না, কিন্তু আপনার যে ফোনটা আছে ফোনটার গাইজ এখানে প্রবলেম হতে পারে, মানে এই অ্যাপটা বেশি ইউজ করলে আপনার টাচ প্রবলেম হতে পারে। তো গাইজ আপনি এখানে 3-4 বার ইউজ করতে পারেন কাস্টম খেলার সময়, না হলে যে আপনার কোনো বন্ধুর সাথে যদি কোনো ঝগড়া হয় কিংবা কোনো প্লেয়ারের সাথে যদি গালাগালি হয় তাহলে গাইজ তাকে দেখাতে পারেন যে আমি এখানে পিসি প্লেয়ার, কিন্তু এই অ্যাপটা আপনি বেশি ইউজ করবেন না, না হলে আপনার ফোনের যে ডিসপ্লে আছে ডিসপ্লের টাচ ইস্যু হতে পারে, তাছাড়া এখানে আপনার আইডির কোনো ব্যান হবে না। তো ভাই আজকের এই ভিডিওটা আপনার কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানান, আর এই ভিডিওটা আপনার বন্ধুর কাছে শেয়ার করতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অলরেডি সেট করে রাখুন। দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে।